একসময় প্রাচীন গণসদন মঞ্চের সৃজনশীল আলোয় আলোকিত হতো প্রজন্ম থেকে প্রজন্ম। মুন্সীগঞ্জের সাংস্কৃতিক চর্চা ও নাট্য আন্দোলনের তীর্থভূমি হিসাবে খ্যাত সেই গণসদন এখন অন্ধকারাচ্ছন্ন, জরাজীর্ণ ধ্বংসস্তূপ ও ময়লার ভাগার। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গণসদনের বেহাল দশায় মুখ থুবড়ে পড়েছে জেলার সাংস্কৃতিক চর্চা। এটি পুনর্নির্মাণের মাধ্যমে কালচারাল কমপ্লেক্স নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের। মুন্সীগঞ্জে কৃতি সন্তান যারা আছে এবং যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে আছে, তারা কিন্তু সবাই ওইখানে শিল্পচর্চা করত। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই গণসদন হলটি কিন্তু আজকে খুব ময়লার ভাগার হয়ে গেছে এবং আগুনে পুড়ে গিয়েছিল সেই ভবনটি। একটা সময় ছিল আমরা প্রতি সপ্তাহে মাসে কিন্তু গণসদন হলে নাটক বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখতে পেতাম বা নিজেরাও সেগুলোতে অংশগ্রহণ করেছি। এখন কিন্তু প্রায় দীর্ঘ এক যুগের সময়ের বেশি ধরে কিন্তু সেই গণসদন হলটা বন্ধ থাকার কারণে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের অনুষ্ঠানগুলো হচ্ছে না। শহরের মালপাড়ায় একটি প্রশাসনিক মিলনায়তনে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। এরপর 1979 সালে সাংস্কৃতিক চর্চার জন্য সেখানে স্থায়ী মঞ্চ নির্মাণ করে মুন্সীগঞ্জ শহর উন্নয়ন কমিটি। তখন এর নামকরণ করা হয় গণসদন হল। সেই থেকে মুন্সীগঞ্জের নাট্যচর্চা ও সাংস্কৃতিক চর্চার তীর্থভূমিতে পরিণত হয় গণসদনটি। তবে এক যুগ আগের এক রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে যায় এটি। এরপর থেকে মুখ থুবড়ে পড়েছে জেলার সাংস্কৃতিক চর্চা। আমাদের থিয়েটারের প্রতি যে মানুষের ভালোবাসা ছিল, মানুষের ছেলে মেয়েদের যে ভালোবাসা ছিল, সেটা একদম হারিয়ে গেছে। তার একটাই কারণ যে আসলে আমাদের বিনোদন দেওয়ার মতো ব্যবস্থা নেই, একমাত্র শিল্পকলা কেন্দ্রিক। তো হিসাবে আমার যেটা বক্তব্য, আমি যেটা চাই যে মুন্সীগঞ্জে আমাদের যে গণসুন্দর হলটা আছে সেটা আবার নতুন করে সংস্কার করা হোক। আর আমরা সাংস্কৃতিক চর্চা পরিপূর্ণভাবে করতে পারছি না, শুধুমাত্র আমাদের কোনো একটা সুন্দর অঙ্গন নেই, সাংস্কৃতিক চর্চার অঙ্গন নেই। গণসদন নামে একটি সাংস্কৃতিক চর্চার একটি প্রতিষ্ঠান ছিল, এটা দীর্ঘদিন প্রায় এক যুগের উপরে হবে এটা নষ্ট হয়ে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তাতে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক চর্চার অবক্ষয় হচ্ছে দিন দিন। ছেলেদের বর্তমান ইয়ং জেনারেশন অন্যদিকে ধাবিত হচ্ছে, এটা আমাদের কোনো ক্রমেই কাম্য নয়। এখানে দেশ বরণ্য অনেক শিল্পী এসেছে, এখানে বিনোদন দিয়েছে, এই মুন্সীগঞ্জের মানুষেরকে বিনোদিত করেছে। তো এখন প্রায় এক যুগের উপর এই গণসদন, এই মুন্সীগঞ্জের সাংস্কৃতির আতুরগড় গণসদন বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। 90-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের স্মৃতিগাথা এই গণসদন। দেশ বরণ্য অনেক নাট্যশিল্পীরা অভিনয় করেছেন এই মঞ্চে, তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি। ব্যবহার হচ্ছে ময়লার ভাগার হিসাবে, ফলে এখানে আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণের দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের। আসলে মুন্সীগঞ্জের মূলধারার যে নাট্যচর্চা বা সংস্কৃতি চর্চা, সেটা সূতিকাগার কিন্তু এই গণসদন হল, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু 80-এর দশকে থেকে মুন্সীগঞ্জের নাট্যচর্চাটা বেগবান হয়েছিল। যদিও নাট্যচর্চা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের আগে থেকেই, মুন্সীগঞ্জের নাট্যচর্চা শুরু হয়, তবে এটাকে কেন্দ্র করে আরও বেশি বেগবান হয়েছিল। কিন্তু আমাদের যে প্রাণের গণসদন হল, যেটাকে কেন্দ্র করে প্রজন্মের পর প্রজন্ম আলোকিত হয়েছে, নাট্যকর্মী তৈরি হয়েছে, সংগঠক তৈরি হয়েছে, সাংস্কৃতিক কর্মী তৈরি হয়েছে, এবং মুন্সীগঞ্জের যত ধরনের প্রগতিশীল আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব কিছুর কেন্দ্রবিন্দুই কিন্তু ছিল এই গণসদন হল। দীর্ঘদিন অনেক আন্দোলন সংগ্রাম করেও কাজের কাজ কিছু হয়নি, জানালেন গণসদন পুনর্নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক। ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে আমাদের এই গণসদন হল, কিন্তু এখন এই ভগ্নদশা গণসদন হল যেখানে আসলে দেখার মতো কেউ নেই। আমরা সাংস্কৃতিক কর্মীরা বিগত দিন থেকে আন্দোলন চালিয়ে আসছিলাম, এই গণসদন হলকে কালচার কমপ্লেক্সের দাবি জানিয়ে এসেছিলাম। গণসদন পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ ও প্রাচীন নাট্যমঞ্চগুলো রক্ষায় দেশব্যাপী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানালেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। এই গণসদনের মতো যে ঐতিহ্যবাহী নাট্যমঞ্চগুলি আছে সেটি আমাদের গৌরবের এবং গর্বের, এটি সকলে মিলেই আসলে রক্ষা করা উচিত। আমিও শিল্পের একজন মানুষ হিসেবে, নাট্যকর্মী হিসেবে, সংস্কৃতিকর্মী হিসেবে আমি মনে করি সবাইকে, সংশ্লিষ্ট যারা আছে সবাইকে, এই গৌরবের এই মঞ্চটি পুনরুদ্ধার করা উচিত,
এবং আমাদের সকলের মতো করে এটি আমাদের আরো পুনর্নির্মাণ করা দরকার। দীর্ঘদিন সাংস্কৃতিক চর্চা বন্ধ থাকায় এখন অনিশ্চয়তায় প্রবীণ ও বর্তমান প্রজন্মের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের ভবিষ্যৎ। ফলে শুধুমাত্র আশার বাণী নয়, গণসদন শীঘ্রই পুনর্নির্মাণ করে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরির দাবি সাংস্কৃতিক কর্মীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।